আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, ন্যাটো জোটে যোগদান নিয়ে ফিনল্যান্ড সংসদে বিতর্ক শুরু। আরও ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা দিয়েছে নরওয়ে। জানিয়ে দিব ডনবাসে 20,000 ভাড়াটি যোদ্ধা মোতায়েন রাশিয়ার। আরও জানিয়ে দিব রাশিয়ার অভিযোগ, ইউক্রেন আলোচনা গুরুত্ব দিচ্ছে না। দর্শক জানিয়ে দিব কোয়াডে রুশের ছোঁয়াও চায় না আমেরিকা। দর্শক আরও জানিয়ে দিব ইউক্রেন সংকট সমাধানে চীনের 4 প্রস্তাব। সর্বশেষে জানিয়ে দিব আল আকসা মসজিদে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত তারিখে বলে নিই। ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ন্যাটো জোটে যোগদান নিয়ে ফিনল্যান্ড সংসদে বিতর্ক শুরু। ফিনল্যান্ড পশ্চিমার সামরিক জোট ন্যাটোতে যোগদান করবে কিনা তা নিয়ে দেশটির সংসদ সদস্যরা বিতর্ক শুরু করতে যাচ্ছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ করার পর ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের সমর্থন বেড়েছে। পূর্ব দেশের 51% সামরিক ন্যাটোতে যোগদানের পক্ষে ছিলেন, যা এখন বেড়ে 57%-তে দাঁড়িয়েছে। ন্যাটোতে যোগদানের বিষয়ে বিতর্ক শুরু করতে বুধবার ফিনল্যান্ড সংসদ অধিবেশন শুরু হয়েছে। যদিও ইতিমধ্যে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তারা ব্লাস্টিক অঞ্চলে পারমাণবিক অস্ত্র ব্যবস্থা সংযোজন করবে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে সপ্তাহের মধ্যে না হলেও কয়েক মাসের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার 1300 কিলোমিটার সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার দিকে ঝুঁকছে, খবর বিবিসি। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা দিয়েছে নরওয়ে। নরওয়ে 100টি ক্ষেপণাস্ত্র সহ ইউক্রেনকে তাদের ব্লাস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। নরওয়ে বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, সিস্টেমটি একটি কার্যকর ব্যবস্থা যা নৌকাটিতে ব্যবহার করেছে এবং এটি ইউক্রেনের জন্য অনেক উপকারী হবে। মিস্টাইল হল এমন একটি স্বল্প দৈর্ঘ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা যানবাহন, জাহাজ এবং হেলিকপ্টার থেকে ব্যবহার করা যায়। নরওয়ে জানিয়েছে, তারা পর্যায়ক্রমে মিস্টাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার পরিকল্পনা করছে। সুতরাং ইউক্রেনকে এই অনুদান দেওয়ার ফলে তাদের সামরিক সরবরাহতে কোনো প্রভাব পড়ছে না। সূত্র আল জাজিরা। ডনবাসে 20,000 ভাড়াটে যোদ্ধা মোতায়েন রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলে তার দ্বিতীয় দফা অভিযান, সিরিয়া লিবিয়া সহ বিভিন্ন স্থান থেকে 20,000-এর বেশি ভাড়াটে সেনা মোতায়েন করেছে। একজন ইউরোপীয় কর্মকর্তা এই দাবি করে জানিয়েছেন, কোনো ভারী সরঞ্জাম বা সাজোয়া যান ছাড়াই তাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছে। কর্মকর্তারা বলেছেন, সিরিয়া লিবিয়া এবং রাশিয়ান ভাড়াটে কোম্পানি ও অর্গনার গ্রুপ দ্বারা নিয়োগকৃত অন্যান্য যোদ্ধাদের সাথে পূর্ব ইউক্রেনের ভূমিতে ভাড়াটে সেনাদের সংখ্যা আনুমানিক 10-20 পর্যন্ত। আমি আপনাকে যা বলতে চাইছি তা হলো, আমরা সিরিয়া এবং লিবিয়া থেকে পূর্ব ডানবাস অঞ্চলে কিছু স্থানান্তর দেখিয়েছি এবং এই লোকগুলি মূলত ইউক্রেনীয় প্রতিরোধের বিরুদ্ধে ব্যবহার হবে। কর্মকর্তারা বলেছেন, তারা পদাতিক, তাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি বা যানবাহন নেই। সিরিয়ার সাবেক সৈন্যদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য র্যাঙ্ক এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে $600-3,000 মধ্যে মাসিক বেতন দেওয়া হয়েছে। ওয়াগানা তার বেশিরভাগ সৈন্যকে লিবিয়া থেকে ইউক্রেনে স্থানান্তরিত করেছে বলে জানা গেছে এবং গত মাসে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা দাবি করেছে যে রাশিয়া লিবিয়া যোদ্ধাদের পাঠানোর জন্য মস্কো সমর্থিত লিবিয়ান যোদ্ধাবাজ খালিব ইফতারের সাথে একটি চুক্তি করেছে। ইউক্রেন যুদ্ধের এই দ্বিতীয় পর্বে ক্রেমলিনের 4টি উদ্দেশ্য রয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন, ডানবাস দখল করা, ক্রিমিয়ার একটি স্থল সেতু সুরক্ষিত করা যেখানে অবরুদ্ধ শহর মারিউপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রিমিয়াতে মিষ্টি পানির সরবরাহ নিরাপদ করতে খেরসন ওবলাস্ট দখল এবং অতিরিক্ত অঞ্চল দখল করা, যা আলোচনায় বাফার বা দর কষাকষি চিপ হিসেবে ব্যবহার করা যেতে পারে, খবর দ্য গার্ডিয়ানের। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন আলোচনায় গুরুত্ব দিচ্ছে না। যুদ্ধ শেষ করার বিষয়ে কিয়েভের প্রতিনিধিরা আলোচনার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করছে না বলে অভিযোগ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, কিয়েভের উদ্বেগ সমঝোতাকে খর্ব করছে। বর্তমান আলোচনার গতি যেভাবে আশা করেছিল সেই পর্যায়ে নেই। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করার পর দুই পক্ষ একাধিকবার আলোচনায় বসেছে, কিন্তু কোনো বড় অর্জন ছাড়াই আলোচনা শেষ হয়েছে। সর্বশেষ দুই পক্ষ তুরস্কে আলোচনায় বসে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পিসকভ বলেছেন, ইউক্রেনের কাছে একটি নথি হস্তান্তর করার পরে মস্কো কিয়েভের প্রক্রিয়া অপেক্ষায় ছিল। তবে ইউক্রেনের আলোচক মিখাইল পোদোলিয়াক বলেছেন ভিন্ন কথা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন দুই পক্ষের মধ্যে ফের আলোচনার আগে রাশিয়া দোনবাসে আক্রমণের মাধ্যমে দোনবাস শক্তিশালী করার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে ফের কখন আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান তিনি। সূত্র আল জাজিরা। এদিকে কোয়াডে রুশদের ছায়াও চায় না আমেরিকা। টোকিওয় মে মাসের চতুর্থ সপ্তাহে দীর্ঘ অপেক্ষার পরে চতুর্থ দেশীয় কক্ষ বা কোয়াডের সম্মেলন হতে চলেছে। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোয়াড বৈঠকে যোগ দিতে জাপানে যাওয়ার কথা। একুশে মে অস্ট্রেলিয়ার নির্বাচন। সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন যদি ধাক্কা খান তাহলে অবশ্য কোয়াড বৈঠকের সময় বদলাতে পারে বলে কূটনৈতিক সূত্রের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেন্দ্র করে কোয়াডের মধ্যে যে চিড় ধরেছে তা কোনো গোপন বিষয় নয়। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে নিন্দামূলক প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে বরাবর সরে এসেছে ভারত। আমেরিকা বিভিন্নভাবে চাপ দেওয়ার সত্ত্বেও নয়াদিল্লি তার ভারসাম্যের কূটনীতিক থেকে সরেনি। আমেরিকা তো বটেই কোয়াডের দুই সদস্য, অস্ট্রেলিয়া এবং জাপানও কিন্তু ভোট দিয়েছে মস্কের বিরুদ্ধে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত মাসে জরুরি কোয়াড বৈঠক ডাকা হয়েছিল। সেখানেও ভারত ছিল একদিকে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া অন্যদিকে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রীতি ভিডিও বৈঠকে ও দুই দেশের মধ্যে টু প্লান টু আলোচনার পর একটি বিষয়ে একমত হয়েছে ভারত আমেরিকা, তা হল রাশিয়া এবং ইউক্রেন প্রশ্ন যতই মতবিরোধ থাক, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চেনের আধিপত্যের প্রশ্নে কোয়াড কূটনীতিক অটুট রাখতে হবে। দুটি বিষয়কে পৃথকভাবে দেখতে হবে যাতে রাশিয়া ছাড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসে না পড়ে। সেই লক্ষ্যে সামনে রেখে পূর্ণ বিদ্যমানে টোকিও সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে চারটি দেশ। ইউক্রেন সংকট সমাধানে চীনের চার প্রস্তাব। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। তাতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝাংচুং বলেছেন, ইউক্রেন সংঘর্ষ গুরুতর মানবিক পরিস্থিতি সহ নানা রকম দুর্যোগ সৃষ্টি হয়েছে। চীন তার উপর গভীর উদ্বেগ প্রকাশ করে চারটি প্রস্তাব দেয়। প্রথমটি হল যথাসাধ্য চেষ্টা চালিয়ে সামরিক নাগরিকদের উপর আঘাত কমানো। চীন আবারও বিবদমান পদক্ষেপগুলোকে সার্বত্রিক মাত্রায় গুরুত্বপূর্ণ মনোভাব নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে বেসামরিক নাগরিক স্থাপনার বিরুদ্ধে অক্ষত তাগিদ দেয়। দ্বিতীয় হল শরণার্থী সমস্যা মোকাবেলা করা। আন্তর্জাতিক সমাজের অতি সমন্বয়কর জোরদার করে শরণার্থী গ্রহণকারী দেশগুলোকে আবারও বেশি সমর্থন দেওয়া। তৃতীয় হল কূটনৈতিক আলোচনা সমন্বিত করা। চীন রাশিয়া ইউক্রেনকে সংলাপে অবিচল থেকে অব্যাহতভাবে মতভেদ কমিয়ে বিবৃতির জন্য পরিবেশ তৈরির আহ্বান জানায়। চতুর্থ হল নিষেধাজ্ঞা তৈরি, নেতিবাচক ঝুঁকির উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাকে নির্মূল করা। জাতিসংঘের প্রভাব বিভিন্ন উন্নয়নশীল দেশের উপর পড়ছে, তাই আন্তর্জাতিক সমাজের উচিত খাদ্যজ্বালানির সরবরাহ এবং স্থিরশীল দাম বজায় রেখে অপ্রয়োজনীয় রপ্তানি এড়ানো। সূত্র এনডিটিভি। আল আকসা মসজিদে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া। অধিকৃত ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েল সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, দুঃখজনক হচ্ছে পবিত্র রমজান মাসেও আল আকসা মসজিদে আমরা ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন দেখছি। মৌরাতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম আল মাজুরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি ফিলিস্তিনি জাতি উন্নয়ন ও মুসলিম দেশ ও জাতির সমর্থনে তাদের ঐতিহাসিক অধিকার অর্জন করবে। ফিলিস্তিনি জাতির প্রতি মৌরাতানিয়া নীতিগত সমর্থন দেওয়ার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইয়েমেন ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং তিনি আশা করেন ইয়েমেনের উপর দীর্ঘদিনের বর্বর নিষেধাজ্ঞা এবং অবরোধের পরিপূর্ণ আবদান ঘটবে। ফোনালাপে মৌরতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমবেদনামূলক অবস্থানের বিষয়ে জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে তার দেশের বর্তমান শক্তিশালী সম্পর্ককে আরও জোরালো করতে চায়। খবর বিবিসি।